আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। চালকদের সুযোগ সুবিধা কমানোয় ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা। খালেদাকে বিদেশে নেওয়ার বিষয়ে মতামত খুব শিগগির। জানুয়ারির মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হতে পারে। শীতের সঙ্গে বেড়েছে রোগবালাই, ভিড় হাসপাতালে। বারিস্টের সাবেক সিইও হেমায়েতকে কোথাও নিয়োগ না দেওয়ার নির্দেশ। মাস্ক না পরায় সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। 7 দিনের মধ্যে ই কমার্স মামলার তথ্য চেয়েছে কারিগরি কমিটি। শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়র বরখাস্ত। বাঘের আক্রমণে ক্ষত বিক্ষত জেলের মরদেহ 12 ঘন্টার পর উদ্ধার। সিলেটে পর্যটন কেন্দ্রে ধান চাষ। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।